হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিও ক্লাস ফোরের উইংস পার্ট এর পাঁচ নম্বর লেশনের অ্যাক্টিভিটি ফাইভ থেকে সলভ করবো অর্থাৎ পেজ নম্বর সাতানব্বই আর এর আগে পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি আমাদের সলভ করা হয়ে গেছে তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও তো দেখো অ্যাক্টিভিটি ফাইভ কী বলেছে চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইন টু ব্যাকেটে লিখা যায় ভার্বের সাথে আইএনজি ফ্রমস অ্যান্ড মেক্স সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এই যে ভার্ভুলি দেওয়া রয়েছে এর সাথে আইএনজি যোগ করে একে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে করে সেটা দিয়ে একটা করে সেন্টেন্স লিখতে হবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে করে এর আগের ভিডিও আমরা কিন্তু বলেছি এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরকম বোঝায় অর্থাৎ সেটা এখনও ঘটমান শেষ হয়নি তো দেখো এরকম যেমন আছে যে ওয়াচ ওয়াচ থেকে হয়ে গেছে ওয়াচিং পিউপিল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ তো মানুষরা কি দেখছে ওয়াচিং মানে দেখছে ফুটবল ম্যাচ ফুটবল খেলা তার মানে খেলাটা কিন্তু এখনও চলছে ঠিক একই রকমভাবে যে আছে ইট ইট থেকে তাহলে আমরা কী লিখব ইটিং এটা দিয়ে যদি আমরা একটা বাক্য লিখি হয়ে যাবে আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি তারপর কি আছে স্ট্যান্ড স্ট্যান্ড থেকে আমরা আইএনজি যোগ করে যদি লিখি হয়ে যাবে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং এবার স্ট্যান্ডিং দিয়ে যদি আমরা বাক্য লিখি কী হবে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ইন দ্য রেলওয়ে স্টেশন স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো আর স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়ে আছে আচ্ছা সিং সিং মানে কি গান গাওয়া আর সিং থেকে আইএনজি যোগ করে তাহলে এটা হয়ে যাবে সিঙ্গিং মানে গান গাইছে এখনও চলছে গান গাওয়া তাহলে এবার এটা দিয়ে আমরা বাক্য রচনা যদি করি দ্য বয় ইজ সিঙ্গিং এ সং বালকটি গান গাইছে আচ্ছা ফ্লাই ফ্লাই মানে কি ওরা ফ্লাইয়ের সাথেও আমরা আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে ফ্লাইং তাহলে ফ্লাইং মানে কি উড়ছে এবার ওটা দিয়ে আমরা বাক্য রচনা করব দ্য বার্ড ইজ ফ্লাইং হাই ইন দ্য স্কাই পাখিটি আকাশের অনেক উঁচুতে উঠছে এরপর অ্যাক্টিভিটি সিক্স কী বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইজ ডান ফারি অর্থাৎ এই যে এইখানেতে ব্র্যাকেটে যে ভার্বগুলি দেওয়া রয়েছে এদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইখানেতে বসাতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে হয় বলেছিলাম যে ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে দেখো এখানে আছে স্টুডেন্টস আর এখানে ড্যাশ দিয়ে আছে লেখা আছে টু স্কুল তাহলে গো আছে গোয়ের সাথে আইএনজি যোগ করলে হয়ে যাবে গোয়িং টু স্কুল ছাত্ররা গোয়িং টু স্কুল মানে কি স্কুলে যাচ্ছে তারপরে দেখো দ্য কার ইজ মুভ আছে মুভ থেকে তাহলে এখানেও আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে মুভিং দ্য কার ইজ মুভিং গাড়িটি চলছে তারপরে দেখো ইট ইজ রেইন হেভিলি রেইন আছে তাহলে রেইনের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে রেইনিং ইট ইজ রং হ্যাভিলি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দ্য ম্যান ইজ হ্যাভ লিখা আছে এ কাপ অফ টি হ্যাভের জায়গায় তাহলে আমরা হ্যাভিং হয়ে যাবে আইনজীবী যোগ করে দিলে দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি মানুষটি চা খাচ্ছে তারপর তোকে লিখা আছে ইজ সিট ইন দ্য ক্লাসরুম সিটের সাথেও আইন যে যোগ করে দিলে হয়ে যাবে সিটিং ফিজুস ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম সিটিং মানে কি বসে আছে তাহলে ক্লাসরুমেতে বসে আছে পিজুস অ্যাক্টিভিটি সেভেন কি বলেছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলি লিখা আছে এদের কোন ফর্মটা এখানেতে বসবে সেটা আমাদেরকে লিখতে হবে যেমন দেখিয়ে দিয়েছে আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এই যে ইটিং মানে কি এখনও কাজটা চলছে খাওয়াটা চলছে আর আয় আছে আয়ের সাথে যে অ্যাম হয় বিভার অ্যাম তাহলে দেখো তারপর কী হবে যে রিনা অ্যান্ড তুহিনা ড্যাশ ড্যাশ দিয়ে আছে এ রেস তাহলে এখানে দেখো কজন আছে একজন দুজন দুজনকে বুঝিয়েছে কিন্তু এরা থার্ড পারসেন্ট আমি এবং তুমির বাইরে অন্য কাউকে বোঝানো হয়েছে তাহলে থার্ড পার্সেন্ট এবং দুজন মানে কি প্লোরাল তাহলে এখানে হয়ে যাবে আর রিনা অ্যান্ড তুহিনা আর এখানে রান আছে হয়ে যাবে রানিং এস তিনেরটা দেখো এবার কী লেখা আছে উই উই তাহলে কী হয় বলেছিলাম অনেকজন তাহলে আর হয়ে যাবে উই আর এখানে রাইড লেখা আছে এটা হয়ে যাবে রাইডিং সাইকেলস উই আর রাইডিং সাইকেলস আমরা সাইকেল চালাচ্ছি পরের পাতায় দেখো এবার চারেরটা যে দ্য গার্লস ড্যাশ ড্যাশ লাউডলি তাহলে দেখো গার্লস এস যোগ আছে মানে কি অনেকজনকে বোঝাইছে তাহলে এখানে হয়ে যাবে আর আর এই যে লাফ থেকে হয়ে যাবে লাফিং লাউডলি তো সে বালক বালিকাগুলি লাউডলি মানে কি খুব জোরে জোরে হাসছে তারপরটা দেখো লিখেছে আয় আই মানে কি একজনকে বুঝিয়েছে তাহলে এখানে হয়ে যাবে অ্যাম আই অ্যাম প্লে থেকে হয়ে যাবে প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি ছয়টা দেখো আছে এখানেও আছে আয় আয়ের সাথে তাহলে আবার এখানে অ্যাম লিখে দেবো আর গো থেকে হয়ে যাবে গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এখানেও আছে আয় আয়ের সাথে আবার তাহলে এম লিখবো ড্র থেকে হয়ে যাবে ড্রয়িং এ পিকচার আমি একটি ছবি আঁকছি আপ দেখো লিখে আছে সি সিটাও হচ্ছে একজনকে বুঝিয়েছে তাহলে এখানে ইজ লিখবো সি ইজ কামিং টু অফিস কাম থেকে হয়ে যাবে কামিং আচ্ছা নয় একটা দেখো কী আছে হি এখানেও হি আছে মানে একজনকে বুঝিয়েছে থার্ড পারসেন্ট তাহলে হি ইজ টলকিং সফটলি সে খুব নম্রভাবে কথা বলছে তারপরে দেখো লিনা ড্যাশ ইট রি তাহলে এইটা হয়ে যাবে লিনা ইজ ইটিং রুটি এরপরে অ্যাক্টিভিটি এইট কি বলেছে দেখো স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু আর ডান ফর ইউ তো এই যে নিচুতে ছবিগুলি দেওয়া রয়েছে এই ছবিগুলিকে দেখতে বলেছে এবং এদিকে দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য লিখতে বলেছে একটা করে পরের পাতায় কিন্তু জায়গা দেওয়া রয়েছে বাক্য লেখার জন্য তো দেখো এই যে প্রথমেটা যেমন কী আছে ছেলেটি সাঁতর কাটছে এখানে ছেলেগুলি ফুটবল খেলছে তারপর একটা দেখো কী আছে এখানে দেখো এই যে একটা বাচ্চা ছেলে কাঁদছে একটি মেয়ে এখানে কার্টুন দেখছে তো এইগুলোকেই কিন্তু এই পরের পাতায় আমাদের জায়গা দেওয়া রয়েছে ওইখানে লিখতে হবে এ বয় ইজ সুইমিং একটি বালক সাঁতর কাটছে তারপরে দেখো বয়েজ আর প্লেইং ফুটবল বালকেরা ফুটবল খেলছে অর্থাৎ দু নম্বরে যেটা ছিল এরপর আমাদের তিন নম্বরে কী ছিল বলতো ছেলেটি কাঁদছে তাহলে ওইটা আমরা কী লিখবো ওইটা আমরা লিখবো এইখানেতে দ্য বয় ইজ ক্রাইং এই যে তিনেতে আচ্ছা এরপর চারেরটা কী ছিল বলতো এই যে এই যে মেয়েটি কার্টুন দেখছিল তাহলে ওইটা আমরা লিখবো যে দ্য গার্ল ইজ ওয়াচিং কার্টুন শো মেয়েটি কার্টুন শো দেখছে এরপর দেখো চার এবং পাঁচে কী লিখবো এই যে দেখো এখানেতে ছবিটি দেওয়া রয়েছে যে একটি ছেলে কিন্তু সাইকেল চালাচ্ছে তাহলে ওইটাকে আমরা যদি লিখি যে দ্য বয় ইজ রাইডিং এ বাই সাইকেল বালকটি একটি সাইকেল চালাচ্ছে বা চড়েছে আর এটা দেখো লাস্টেরটা বাচ্চাটা ঘুমাচ্ছে বেবি তাহলে দ্য বেবি ইজ স্লিপিং এরপরের পাতায় দেখো এখানেতে কিছু ওয়ার্কড্রপ দেওয়া রয়েছে এগুলি তোমরা নিজেরা পড়বে এই যে এক্সট্রিম ফরেস্ট স্ন্যাচ ক্রিচার এমবেল্ড এগুলির মানের সমেত দেওয়া রয়েছে এই যে মিনিংও আছে এইদিকেতে তো এরপর দেখো আমরা পরের অ্যাক্টিভিটি করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স এই যে হেল্প বক্সের শব্দগুলি দেওয়া রয়েছে এখান থেকে সঠিকটি নিয়ে এখানে পূরণ করতে হবে প্রথম এটা আছে মাদার ড্যাশ দিয়ে লেখা আছে দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড তাহলে এখানে তো আমরা লিখবো এই যে ওয়ান্ড ওয়ান্ড ওয়ানটা লিখে দিলে হয়ে যাবে মাদার ওয়ান্ট দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড মা তার শিশুকে সতর্ক করেছিল পুকুরের কাছে না যেতে দু দেখো দ্য বয়েজ ওয়্যার আর স্ট্যান্ডিং স্টিল লাইক তাহলে এখানে আমরা কি লিখবো স্ট্যাচু স্ট্যাচুসটা হয়ে যাবে ছেলেরা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে তারপর দেখো দেখো আছে রমেন ওয়াজ ওয়েটিং তারপর ড্যাশ দেওয়া রয়েছে তাহলে এখানে তো আমরা কী লিখবো এখানে লিখবো আমরা এই যে ইগারলি ইগারলি রমেন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে তারপরটা দেখো যে হি কাট দ্য অ্যাপেল উইথ এ ড্যাশ নিপ তাহলে এখানে আমরা কী লিখবো এই যে সার্ক মানে কি ধারালো ধারালো ছড়ি দিয়ে সে আপেলটি কাটল তারপর ওটা দেখো দে আর প্লেয়িং ইন দ্য ড্যাশ ফিল্ড মাডি ফিল্ড দে আর প্লেয়িং মানে কি তারা খেলা করছে কোথায় না মাডি ফিল্ড নরম মাটিতে অর্থাৎ কাদা মাটিতে তারা খেলছে অ্যাক্টিভিটি নয় কি বলেছে তাকে এবার যে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে অর্থাৎ বাক্য রচনা বাংলায় যাকে বলা হয় যেমন লিখা আছে স্ন্যাচ স্ন্যাচ মানে কি ছিনিয়ে নেওয়া কোনো কিছু জিনিস তাহলে ওইটা দিয়ে যদি আমরা বাক্য রচনা করি কী হবে টাইগার ক্যান স্ন্যাচ ইটস স্প্রে বাঘ তার শিকারকে চিনে নিতে পারে দু একটা কী আছে ফরেস্ট ফরেস্ট মানে কি বন বা জঙ্গল তাহলে ওইটা দিয়ে আমরা কী লিখতে পারি যে দ্য ফরেস্ট ইজ ফুল অফ ভিক্টরিস তারপর ওটাতেও কি আছে রিলিভড রিলিভড মানে কি ভয়মুক্ত বা স্বস্তি পাওয়া তাহলে এখানে আমরা লিখতে পারি যে হি ওয়াজ রিলিভড টু হেয়ার দ্য গুড নিউজ তো সে ভয়মুক্ত হয়েছিলো বা স্বস্তি পেয়েছিলো ভালো খবরটি শুনে তারপরে কী আছে ক্রিয়েচার ক্রিয়েচার মানে কি প্রাণী ওইটা দিয়ে আমরা কী লিখবো এ মাউস ইজ এ স্মল ক্রিয়েচার অর্থাৎ ইঁদুর হচ্ছে ছোট্ট প্রাণী এরপর দেখো কী বলা আছে যে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ একই ধরনের যেগুলি উচ্চারণ মিল করে সেগুলি নিচোর বক্স থেকে নিয়ে লিখতে বলেছে এই যে বক্সে দেওয়া রয়েছে দেখো এইখান থেকে নিয়ে এখানে একই ধরনের যেগুলি লিখতে হবে এটা করে দেখিয়ে দিয়েছে তারপর থেকে এগুলি লিখতে হবে যেমন লিখা আছে ডে এ আর ওয়াই লাস্টে দেখো তাহলে ওরকম আর কী কী আছে এই যে পে সে আর কোনটা হতে পারে এই যে মে তাহলে এখানে তিনটে হয়ে তারপর তারপরে আছে ব্যাঙ্ক ড্র্যাঙ্ক আর কোনটা হতে পারে এখানেতে এই যে স্যাঙ্ক র্যাঙ্ক এগুলো এখানে হয়ে যাবে এই যে ট্যাঙ্ক এগুলি এখানটায় হয়ে যাবে সব তারপর এখানে হচ্ছে সেলিং ওখান থেকে হয়ে যাবে আমাদের এই যে ওয়েলিং ফিলিং আর কোনটা হয়ে যাবে এই যে মাইলিং এখানেও হয়ে যাবে এরপর লিখে আছে ড্রাই ড্রাই থেকে কোনটা কোনটা হয়ে যাবে আমাদের ট্রাই ক্রাই এখানেও আছে আবার ট্রাই এগুলি এখানে হয়ে যাবে আর ভিডিওটা আজকে আমরা এখানেতেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও